অল জব ডিসিশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি দেখাবো বিগত 40 বছরে বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা বাছাই করা গুরুত্বপূর্ণ বেশ কিছু এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। প্রথম যে প্রশ্নটি দেখব, যিনি বিদ্যা লাভ করিয়াছেন কৃতবিদ্যা, বহু দেখেছে যে বয়োদর্শী, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা, মকমক হলো ব্যাঙের ডাক, অকালে যাকে জাগরণ করা হয় অকাল বোধন, যে স্বামী স্ত্রী প্রবাসে থাকে প্রসিত পত্নিক, অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা, বিশ্বজনের হিতকর বিশ্বজনীন, যে নারীর হিংসা নেই অনসোয়া, টঙ্কার দনুকের ধনী, যাকে বাসায় প্রকাশ করা যায় না অনিবর্চনীয়, এক থেকে শুরু করে ক্রমাগত একাদিক্রমে, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমিশ্যকারী, যা লাফিয়ে চলে প্লবক, যার কিছু নেই অকিঞ্চন, সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন অসমীক্ষিত, বৃষ্টির জল শিকর, গোপন করার ইচ্ছা জুগুপসা, আজীবন সদবাজে নারী চিরায়ুষ্মতি, যা দীপ্তি পাচ্ছে দ্যাদীপ্যমান, দশ চক্রে ভগবান বোধ, দশজনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা, বাঘের চামড়া কীর্তি, যে ব্যক্তির দুহাত সমান চলে সব্যসাচী, যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে অযত্নসভূত, রাজহাঁসের ডাক ক্র্যাকার, দুয়ের মধ্যে একটি অন্যতর, যার বসন আগলা অসংবিত, চক্রের প্রান্ত বাক্যে বলা হয় চক্র দ্বারা, শুভক্ষণে জন্ম যার ক্ষণজম্মা, হরিণের চামড়া অজিন, যে জমিতে ফসল জন্মায় না উসর, পাওয়ার ইচ্ছা ইপসা, বিশ্বজনের হিতকর বিশ্বজনীন, যা প্রমাণ করা যায় না অপ্রমেয়, একই সময়ে বর্তমান সমসাময়িক, গাছে উঠতে পটু যে গেছো গম্ভীর ধ্বনি মন্দ্র, মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষ, সম্মুখে অগ্রসর হয়ে প্রত্যুত গমন, রাত্রির শেষভাগ পররাত্র, যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে জাতিস্বর, যে বস্তি হতে উৎখাত হয়েছে উদ্বাস্তু, ঋষির ন্যায় ঋষিকল্প শোনা যায় এমন শ্রু। এরই সাথে শেষ হয়ে গেল বিগত 40 বছরে বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বাছাই করা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নের সমন্বয়ে সাজানো এই ভিডিওটি।